শুরু করছে লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট ক্লাস টুয়েলভের জন্য। টোটাল এর মধ্যে নাম্বার আছে 15, তার মধ্যে এমসিকিউ 5, এসএকিউ 5 এবং এলএকিউ বা ডেসক্রিপটিভ টাইপ 7। তা আজকে আমরা এই লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিটের লজিক গেটের পার্টটা করব, যেটা তোমরা কিছুটা ক্লাস 11-এ করে উঠছো, তারই রিভাইস আজকে আমরা দেবো এবং 12-এর পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব। আচ্ছা, আমরা আগেই জেনেছি লজিক গেট 3 প্রকার, বেসিক, ইউনিভার্সাল আর এক্সক্লুসিভ গেট। বেসিক গেট মূলত 3 প্রকার, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। ইউনিভার্সাল গেট 2 প্রকার, ন্যান্ড এবং নর। আর এক্সক্লুসিভ গেট মূলত এক্সর আর এক্সক্লুসিভ নর, অর্থাৎ এক্স নর। আচ্ছা, এর লজিক্যাল এক্সপ্রেশনগুলো একবার মনে মনে করে নিই এবং সিম্বলগুলো। ধরা যাক অ্যান্ড গেট, অ্যান্ড গেটের সিম্বল কি? ঠিক অ্যান্ডের ডি এর মতো, অর্থাৎ অ্যান্ড, দুটো ইনপুট, মিনিমাম দুটো ইনপুট এবং একটি মাত্র আউটপুট। যদি এ অ্যান্ড বি ইনপুট হয় তাহলে আউটপুট কি হবে? ওয়াই। যদি আউটপুট হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এ ডট বি। অর গেট কেমন দেখতে? সিম্বল লাইক দ্যাট, অ্যান্ড এ বি ইনপুট দেন আউটপুট ওয়াই, দেন ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। নেক্সট নট গেট, নট গেটে অনলি ওয়ান ইনপুট অ্যান্ড অনলি ওয়ান আউটপুট। আউটপুট এ হলে ইনপুট এ হলে আউটপুট হবে এ বার বা এ ড্যাশ। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝে নিলে ব্যাপারগুলো কি কি হলো। তাহলে আমরা 3টে বেসিক গেটের সিম্বল এবং তার লজিক্যাল এক্সপ্রেশনগুলো খুব সুন্দরভাবেই বুঝে নিলাম। নেক্সট ইউনিভার্সাল গেট। তাহলে ইউনিভার্সাল গেট কাদের বলা হচ্ছে? ন্যান্ড এবং নর কে। কেন এটা ইউনিভার্সাল মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, আমি বলে দিই তাহলে একবার মিলিয়ে নাও। ন্যান্ড আর নর দুটি গেট ইউনিভার্সাল, কারণ এই দুটি গেট দিয়ে, এই দুটি গেটের সমন্বয় মানে অনেকগুলি, একটি দুটি বা তিনটি, এরকম তিন চারটে গেট একসঙ্গে যদি মিলিয়ে আমরা এই বেসিক গেটগুলো তৈরি করতে পারি, অর্থাৎ অ্যান্ড, অর এবং নট, এই 3টে গেটই তৈরি করতে পারি, যেটা আমরা আজকে আলোচনার মেইন বিষয়বস্তু এরপরই করব ছবি সহ। তাহলে দেখা যাক এর এক্সপ্রেশন এবং সিম্বলগুলো দেখে নিন। ন্যান্ড গেট, ন্যান্ড মানে হলো নট প্লাস অ্যান্ড, তাহলে অ্যান্ড এবং সামনে নটের ডেটা, তাহলে এ অ্যান্ড বি যদি হয় ইনপুট আউটপুট হবে ইকুয়াল টু এ ডট বি, তারপর দ্যাট ইজ দ্য ন্যান্ড। আর নটের ক্ষেত্রে কি ছিল? সিমিলারলি অর, তারপরে নটের এ বাবল এ বি, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি তারপর। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? আচ্ছা, নেক্সট হবে এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর। এই দুটিকে এক্সক্লুসিভ গেট বলা হচ্ছে, এর ব্যবহার এক্সক্লুসিভলি ব্যবহার করতে পারি আমরা। তাহলে এর ক্ষেত্রে সিম্বলটা কি ছিল? ক্ষেত্রে সিম্বল ছিল অর গেটের আগে একটা এই, আমরা যদি এ বি বলি আউটপুটে হয় এ এক্স অর বি, আটার ক্ষেত্রে হয় এক্স নর, অর এর এই এ অ্যান্ড বি যদি হয় ওয়াই ইকুয়াল টু এ ডট মানে এক্সক্লুসিভ নর বি। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমরা 3টে গেট ক্লিয়ার হয়ে গেল, বেসিক, ইউনিভার্সাল এবং এর মধ্যে পরিষ্কারভাবে ক্লিয়ার হচ্ছে তাহলে। আচ্ছা, তাহলে এবার আমরা এই এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নরের ট্রুথ টেবিলটা একবার একটু শিখে নিতে পারি। তাহলে প্রথম হচ্ছে এক্সক্লুসিভ অর এর ট্রুথ টেবিল, ইনপুট কটা? দুটি এ অ্যান্ড বি। তার আগে আমরা জানি এ অ্যান্ড বি ইনপুট হলে রোয়ের সংখ্যা কত হবে? দুটি ইনপুট হলে রোয়ের সংখ্যা হয় রো ইকুয়াল টু 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 দি পাওয়ার অফ ইনপুট। তাহলে এখানে দুটো ইনপুট, টু টু দি পাওয়ার টু, তাহলে রো হবে 4টে। ক্লিয়ার? ফর্মুলাটা মনে আছে নিশ্চয়ই? তাহলে রো, ট্রুথ টেবিলের রো হয় কি? ট্রুথ টেবিলের রো হয় টু টু দি পাওয়ার অফ নাম্বার অফ ইনপুট। টু কেন? বাইনারি সংখ্যা, তাই টু, তার বেস টু,
এবং তার মাথায় নাম্বার ইনপুট, কটা ইনপুট আছে এখানে? দুটো ইনপুট এ এন্ড বি, দুটো, তাই টু এর মাথায় টু, টু টু দি পাওয়ার টু, দ্যাট ইজ ফোর। তাহলে রো এর সংখ্যা কত হলো? চার। শুরু করা যাক, চারটে রো টেনে ফেললাম, এক দুই তিন, এক দুই তিন চার হয়ে গেল, ভাগ করে দিলাম। আমরা জানি চারটে ইনপুট মানে জিরো থেকে থ্রি অবধি হয়, সবসময় ডাবল জিরো ডাবল ওয়ান অ্যান্ড জিরো ওয়ান জিরো ওয়ান। এর একটা ট্রিক মনে রাখার ব্যাপারটা হলো, মানে এটা জিরো ওয়ান টু থ্রি, এটাকে সহজ আমরা মনে রাখতে পারি। অ্যাকচুয়ালি এখানে আমার টোটাল চারটে ঘর আছে, তাহলে অর্ধেক জিরো জিরো দিয়ে সবসময় স্টার্ট হয়, মনে রাখতে হবে অর্ধেক জিরো অর্ধেক ওয়ান, তাহলে চার, অর্ধেক জিরো দুটো, অর্ধেক জিরো অর্ধেক জিরো মানে দুটো জিরো, চারটে ঘরের মধ্যে দুটো জিরো দুটো ওয়ান, তারপর একটা তার অর্ধেক মানে দুটোর অর্ধেক একটা, তাহলে জিরো দিয়ে শুরু, জিরো ওয়ান জিরো ওয়ান। এইভাবে তোমরা মনে রেখেছো, আগে আমরা বলেছি ক্লাস ইলেভেনে এটা নিয়ে আলোচনা করেছি, জাস্ট একবার মাথায় দিয়ে দিলাম, শুরু হয়ে গেল। এ অ্যান্ড বি দুটো ইনপুট, এবার আমাকে বার করতে হবে এক্সক্লুসিভ অর, এ এক্সক্লুসিভ অর, এর মানে হলো একটা, এর একটা এক্সপ্রেশন আছে, এ বার ডট বি প্লাস এ ডট বি বার, মানে অল্টারনেটিভ বার তাদের গুণফলে যোগ পায়। তাহলে এটা করতে গেলে কি করতে হবে আমাকে? আগে এ বার বার করতে হবে, বি বার বার করতে হবে, তারপর প্রথমে এ বার ডট বি বার করতে হবে, এ ডট বি বার বার করতে হবে, তারপর এদের মধ্যে যোগ করতে হবে, দ্যাট ইজ এইটা ফাইনাল আউটপুট। বোঝা গেল? দেখা যাক, এর উল্টো এবার মানে উল্টো করে দিলে জিরো হলে ওয়ান, জিরো হলে ওয়ান, ওয়ান হলে জিরো, ওয়ান হলে জিরো, বি এর ক্ষেত্রে একই ওয়ান জিরো উল্টো ওয়ান জিরো। এবার আমরা এবারের সঙ্গে বি এই দুটো গুণ করব, করলে জিরো ওয়ান জিরো জিরো হয়ে গেল। আর একইভাবে এ বি বার, এ বি বার মানে এই দুটো গুণ করব, ওয়ান অ্যান্ড ফোর্থ, গুণ করলে জিরো, গুণ করলে জিরো, এটা আর এটা গুণ করলে ওয়ান, এটা এটা গুণ করলে জিরো। আগে আমরা জানি গুণের নিয়ম, যে জিরোর সঙ্গে ওয়ান গুণ করলে, মানে জিরোর সঙ্গে যাই গুণ করি জিরো, কেবলমাত্র ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলেই ওয়ান, সেই রুল মেনটেন করে গুণ করেছি। আর যোগের নিয়ম হলো, মানে অর গেটের যোগের নিয়ম হলো, যখনই আমরা যোগ করব তখন কী হবে, দুটো জিরো হলে জিরো, দুটো ওয়ান হলে একমাত্র ওয়ান, জিরো ওয়ান হলে ওয়ান, ওয়ান জিরো হলে ওয়ান, অর্থাৎ একমাত্র যখন দুটো জিরো যোগ করছি তখনই জিরো, বাকি যে কোনো ক্ষেত্রে ওয়ান। ঠিক আছে, যোগ করা যাক, তাহলে এটা জিরো, দুটো জিরো আছে, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো, তাহলে আলটিমেট আউটপুটটা কি পেলাম এক্সক্লুসিভ অর গেটের? দেখা যাক, যখন বোথ ইনপুট, দেখা যাক বোথ ইনপুট কোন দুটো, এবি বোথ ইনপুট এইটা না এটা সমান ইকুয়াল, এ আর বি এর মান ইকুয়াল, তখনই আউটপুট জিরো। আর যদি উল্টোভাবে বলি, যে গেটের ক্ষেত্রে ইনপুট দুটি পরস্পরের পরিপূরক বা ইনভার্স, এর ইনভার্স হলো ওয়ান, মানে জিরোর উল্টো ওয়ান, ওয়ানের উল্টো জিরো, অর্থাৎ তখনই আউটপুট ওয়ান। তাহলে পরীক্ষায় কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেন দেয়, এই যে আমরা যেটা পড়ছি এখানে এমসিকিউ বা এসিকিউ এর মধ্যে কোশ্চেন আসে, কোশ্চেন আসে কোন গেটের ক্ষেত্রে ইনপুট দুটি পরস্পরের ইনভার্স হলে আউটপুটটি ওয়ান হয়। খুব সহজেই বলতে পারি এক্সক্লুসিভ অর। বা উল্টোটা যদি কোশ্চেন করি, কোন গেটের ক্ষেত্রে ইনপুট দুটি সমান হলে আউটপুট ওয়ান হয়, সরি আউটপুট জিরো হয়, তাহলে এটা হবে এক্সক্লুসিভ অর। আর আগে যেটা বললাম ওয়ান হয় সেটা এক্সক্লুসিভ নর, কেন এক্সক্লুসিভ অর হলো নরের উল্টো, অর্থাৎ এক্সক্লুসিভ নর হলো অরের উল্টো, এক্স নর, এক্স অরের উল্টো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি তার বার ইকুয়াল টু এ ডট এ এক্স নর বি। তাহলে আমরা জানি এক্স নর ওয়াই যদি বার করি, তাহলে এই এক্স অরের উল্টোটা হচ্ছে এটা পাচ্ছি, তাহলে একেবারে যদি টু ট্রিপল হয় এ অ্যান্ড যদি বি হয়, তাহলে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান চারটে রো, তাহলে এটা যদি আমি লিখতে চাই এক্সক্লুসিভ অর উল্টো, মানে এখানে হবে ওয়ান, এখানে হবে ওয়ান, মাঝখানে এগুলো জিরো জিরো। বোঝা গেছে কি? দেখা যাক তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারা গেলো কি না, আবার আমরা ভালো করে দেখিনি। এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে ইনপুটটা গিয়ে দেখা গেল এইগুলো হলো ইনপুট এ আর বি, তার জন্য আউটপুট এটা বার করলাম। আমরা জানি এক্সক্লুসিভ নর মানে অরের উল্টো,
অর্থাৎ এটার ইনভার্স মানে এটার উল্টো, এটার উল্টো মানে এখানে জিরো, এখানে জিরো, সেই দুটো ওয়ান হবে, আর এই ওয়ান ওয়ান দুটো জিরো হবে, তাই হয়েছে তাহলে দ্যাট ইজ দ্য এক্সক্লুসিভ নট গেটের ট্রুথ টেবিল। এখানে একই ব্যাপার, একইভাবে কোশ্চেন আসতে পারে কোন গেটের ক্ষেত্রে ইনপুট দুটো সমান হলে আউটপুট অন হবে, আর ইনপুট দুটো পরস্পরের ইনভার্স হলে আউটপুট জিরো হবে, এক্সক্লুসিভ নট। থ্যাংক ইউ, বোঝা গেল, ট্রুথ টেবিল দুটো করা গেল, ওকে। আচ্ছা, এটা ফার্স্ট পার্ট গেল আমাদের, সেকেন্ড পার্ট আমরা শীঘ্রই আলোচনা করব। থ্যাংক ইউ।